أولئك كتب في قلوبهم الإيمان এরা তো তারা যাদের দিলের মধ্যে আল্লাহ নিজে ঈমান লিখে দিয়েছেন কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান তাদের অন্তকরণে কলবে হৃদয়ে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন ও ভাই ঈমান যদি কেউ না চিনে ঈমানের মর্যাদা যদি কেউ না জানে ইমানের মহব্বত যদি কারো দিলের মধ্যে না থাকে তার ভিতরে কখনোই নেক আমলের জজবা তৈরি হবে না ঠিক না তার মধ্যে কখনোই নেক আমলের পরিবেশ পরিস্থিতি বা জজবা অনুভূতি সৃষ্টি হবে ইমানের মহব্বত লাগবে আমি নামাজটা পড়ি কার সন্তুষ্টির জন্যে এটার মূল দরজাই হচ্ছে ইমান একদল মানুষ আল্লাহর হুকুমের আনুগত্য করতে পছন্দ করে আরেক দল মানুষ শয়তানের হুকুমের আনুগত্য করতে পছন্দ করে ঠিক যদি হয় তাহলে এই ঠিকটা একটু জোরে বলবেন পৃথিবী সবাই কি জুয়া খেলা পছন্দ করে হ্যাঁ কথা কয় না জুয়া খেলা কি সবাই পছন্দ করে আপনাদের মানে নিরবতায় মনে হয় যে আপনারা পছন্দ করেন জুয়া খেলা সবাই পছন্দ করে জেনা ব্যভিচার কি সবাই পছন্দ করে একদল মানুষ করে একদল মানুষ করে জুয়া খেলা একদল মানুষ পছন্দ করে সমাজের সব মানুষ কি বিড়ি খায় সবাই কি বিড়ি খাওয়া পছন্দ করে সবাই কি মদ খায় সবাই কি এটা পছন্দ করে সবাই কি তাগুতের অনুসরণ করে শয়তানের অনুসরণ করে না মোট কথা পুরো পৃথিবীতে এটা মুসলিম হোক আর অমুসলিম হোক মানুষ দুই ভাগে বিভক্ত একদল মানুষ বাংলাদেশে থাকলেও আল্লাহর আনুগত্য করে আবার একেবারে উলঙ্গ বিবস্ত্র এরিয়া ইউরোপিয়ানদের মাঝে থেকেও আল্লাহর আনুগত্য করে আর একদল মানুষ হ্যারেমের চত্বরে বসেও শয়তানের আনুগত্য করে হ্যারেমের চত্বরে বসে হ্যারেমের কিন্তু একটা এরিয়া আছে যারা হজ করতে গিয়েছেন আপনারা জানেন আমাদের হজের সফরে আমাদের এক বহুত বরকতপূর্ণ একজন সফর সঙ্গী ছিল হজের সফরে তো কেউ কারোর সাথে কথা কাটাকাটি করা যায় না ওনার এত বরকত আমার বদনসিব যে তার সাথে একই রুমে আমার থাকা পড়ছিল হেরেমের চত্বরে বসে বসে যেই কয়টা দিন মক্কায় ছিল ঠিক এই কয়টা দিন এই রুমটার ভিতরে বসে বিড়ি খাইছে নামাজের টাইম হইলে বলতো যান যান হুজুর যান আমরা হেরেমের ভিতরেই আছি বাসায় পড়ে নিব না নামাজ বিড়িটা খায় নেই কি বুঝলেন হজে গেছে আপনারা কি মনে করেন হজ করলেই মানুষ ভালো হয়ে যায় হেরেমের চত্বরে বসে বলতেছে হুজুর যান আর তার এত সুগ্রাণ বিড়ির যে সুগ্রাণ মাশা আল্লাহ রুমের ভিতরে একজন বিড়ি খুর থাকলেই হয় বাকিরা ঢুকলেই সেন্টা পাওয়া যায় ঠিক না আপনারা রাগ করেন না কিন্তু যারা বিড়ি টিড়ি খান রাগ টাগ করেন না তো এটা এর আগে অনুরোধ করে বহুবার বলছি কেন এই বিড়ি খাওয়ার এটা মাথায় ঢুকলো আমাদের আমার জানা নাই তো যিনি বিড়ি খায় তার কাছে বিড়ির মতো আপন বউও না ঠিক না ঠিক না প্রয়োজনে বিড়ি সিগারেটের জন্য বউ ছেড়ে দিবে মসজিদ ছেড়ে দিবে সে তাও বিড়ি সিগারেট ছাড়বে না এমনও আছে তো তার কাছে আপন কি আল্লাহর যত অপছন্দের কাজ ফেরেশতাদের যত অপছন্দের কাজ নবী রাসূলদের যত অপছন্দের কাজ এই কাজটা তার কাছে আপন হয়ে গেছে
মহব্বতের হয়ে গেছে, ঠিক না? তো হেরেমের চত্বরে যেখানে কাবার চত্বরে গিয়ে দাঁড়িয়ে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাত নামাজের সওয়াব, সেখানে বসেও সে বিড়ি টানতেছে নামাজে যাচ্ছে না। কি বলবেন তারা, কি বলবেন? আবার একদম ইউরোপিয়ানদের কালচার তো আমাদের জানাই আছে, কম বেশি জানা আছে না? যেদিকে তাকাবেন এদের শুধু কাপড়ের অভাব, শুধু কাপড়ের অভাব, শরীরে বিকিনি ছাড়া কিচ্ছু নাই, এই হলো এদের স্টাইল। মানে ও একদম দুনিয়া শুরু লগ্ন থেকে মানুষ এরকম অশিক্ষিত মূর্খ বরবর ছিল, কাপড় চোপড় চিনত না, জানতো না, ছিল না হয়তোবা, ঠিক ওই কালচার পছন্দ করে তারা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, ঠিক না? এমন একটা অসভ্য অশ্লীল পরিবেশের ভিতরে থেকেও আল্লাহর এরকম বহু বান্দা বান্দেরা আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এদের হৃদয়ের ভিতরে আল্লাহ ঈমান লিখে দিয়েছে নিজের হাতে। আল্লাহ বলছেন أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانِ এরা তো তারা যাদের দিলের মধ্যে আল্লাহ নিজে ইমান লিখে দিয়েছে। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তকরণে কলবে হৃদয়ে আল্লাহ ইমান লিখে দিয়েছে। ও ভাই, ইমান যদি কেউ না চিনি, ইমানের মর্যাদা যদি কেউ না জানে, ইমানের মহব্বত যদি কারো দিলের মধ্যে না থাকে, তার ভিতরে কখনোই নেক আমলের জজ্বা তৈরি হবে না, ঠিক না? তার মধ্যে কখনোই নেক আমলের পরিবেশ পরিস্থিতি বা জজ্বা অনুভূতি সৃষ্টি হবে, ইমানের মহব্বত লাগবে। আমি নামাজটা পড়ি কার সন্তুষ্টির জন্যে, এটার মূল দরজাই হচ্ছে ইমান। ইমান নাই একটা মানুষের, সে রাত দিন 24 ঘন্টা নামাজ পড়ে, কী ফায়দা আছে তার বলেন? একজনের ইমান নাই কিন্তু নামাজ পড়ে, ফায়দা আছে? আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি তার ইমান নাই, সে মনে করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, তাহলে এ যদি সারা জীবনেও সিজদায় পড়ে থাকে লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। ইমান ইম্পর্টেন্ট এক ইস্যু মুসলিমদের জীবনে, মুসলমানদের জীবনে। আর ইমান যার দিলে যত মহব্বতের সহিত ধারণ করে রেখেছে, ইমান যার দিলের মধ্যে যত মহব্বতের সহিত ধারণ করে রেখেছে, সে তত বেশি আমলে অগ্রসর হয়েছে, নেক আমলে অগ্রসর হয়েছে। আর যে ব্যক্তি ইমানের ব্যাপারে যত বেশি অবহেলা প্রদর্শন করেছে, ইমানের দামের ব্যাপারে, মূল্যায়নের ব্যাপারে যত বেশি অবহেলা প্রদর্শন করেছে, নেক আমল থেকে সে ততটাই দূরে পিছিয়ে চলে গেছে, পিছিয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলেন দুই প্রকার মানুষ, গত জমায় বলেছিলাম একদল মানুষ হচ্ছে উলাইকা হিযবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দল, শয়তানের দল। হিযবুন শব্দের অর্থ কি? দল। আর শয়তান মানে শয়তানের দল, এরা শয়তানের দল। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আল্লাহর যত অপছন্দনীয় কাজ আছে, নবী রাসূলদের যত অপছন্দনীয় কাজ আছে, আল্লাহ এবং তার রাসূলের নিষেধের যত কাজ আছে, পৃথিবীতে নেককারদের যত কাজ আছে, এই সব কাজগুলো শয়তানের দলদের কাছে বড় ভালো লাগে। আল্লাহ বলে দিয়েছেন প্রাপ্তবয়স্ক একজন নারীর উপরে পর্দা করা ফরজ। জোরে বলেন, আস্তে বলবেন না, জোরে বলেন, প্রাপ্ত বয়স্ক একজন নারীর উপরে পর্দা করা
ফরজ 14 জন পুরুষ ছাড়া অন্য কারোর সামনে একজন প্রাপ্ত বয়স্ক নারী সে বেপর্দায় যেতে পারবে না এই যে হুদুদ এই যে আইন বিধান কনস্টিটিউশন এই যে সীমা রেখা কে দিয়েছেন এইটার প্রতি যার শ্রদ্ধাবোধ নাই যে এটার বিরুদ্ধাচারণ করে সে প্রকার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরুদ্ধাচারণ করে তো যে আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরুদ্ধাচারণ করে সে মুমিনদের দলের অন্তর্ভুক্ত না সে হচ্ছে শয়তানের দলের অন্তর্ভুক্ত এবং এটা আমাদের একটা 92% মুসলমানের দেশে সংখ্যা প্রচুর বেড়ে গেছে ঠিক না প্রচুর বেড়ে গেছে আমরা যারা একটু নামাজ কালাম পড়ি আমাদের ভিতরে পর্দার প্রতি শিথিলতা মারাত্মক পর্যায়ের পর্দার প্রতি শিথিলতা মারাত্মক পর্যায়ের আমরা একটু চেষ্টা করি আস্তে আস্তে বিষয়গুলো একটু গুছায় নিয়ে আসি এটা আল্লাহর হুকুম এটা কার হুকুম খালাতো বোনের বোনের সামনে চাচাতো বোনের সামনে ফুফাতো বোনের সামনে এরা আপনজন এরা রক্তের বন্ধন তারপরে যাওয়া যায় না এই সীমা রেখা দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন নিজের ভাবি নিজের ছোট ভাইয়ের স্ত্রী নিজের বড় ভাইয়ের স্ত্রী এরা আপনজন এরা বাড়ির মানুষ ঠিক কি না এরা বাড়ির মানুষ এদের সাথে পর্দা করা ফরজ একজন বাসর অথবা একজন দেবরের ফরজ বিধান আর আমাদের দেশে কালচার কি বানিয়েছে টেলিভিশনগুলোর মধ্যে দেখবেন ভাবিরে মা বানাইছে বড় ভাবি বুঝি মা এই জোরে কথা বলেন এগুলো আছে না টেলিভিশনে দেখায় না সিনেমার মধ্যে নাটক সিনেমার মধ্যে এটাই শিখায় বড় ভাবি নাকি মা মার সাথে কত দেবর পালাইয়া চলে গেল ভাবি নামক মাকে নিয়ে পালায়া কত দেবর চলে গেল আর জেনা বেবিচারে লিপ্ত হলো আপনারা বলবেন হুজুর কি বলেন চাতুর চতুর্দিকে দৃষ্টি নিবন্ধ করে দেখেন কি পরিমাণ জেনা বেবিচারে বাজার গরম হয়েছে নিজের শালি শালি শালিকা চেনেন না যে দুলাভাইয়ের শালি নাই সে তো এতিম নিজের এতিম বলে দাবি করে বলে আমার শালি নাই জীবনের সুখ নাই শ্বশুর বাড়িতে যায় না সে এরকম বহু জঘন্য মানুষ আছে কিন্তু সমাজে শালি একটা যদি পায় নিজের বউয়ের আর মূল্যায়ন থাকে না মানে শালি তার কাছে ফার্স্ট প্রায়োরিটি মুসলমানদের একটা অসভ্য সমাজ গড়ে উঠছে এটা এটা আমরা করতেছি আমরা 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 যারা একটু নামাজ কালাম পড়ি আমরা করি এই কাজ মেয়ে দেখতে গেছে মেয়ে দেখতে গেছে দুলা ভাইয়ের সাথে নিয়ে গেছে বউ দেখতে গেছে ও ভাই এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না পছন্দ হবে না সব কথা পছন্দ হইতে হবে এটা জরুরি না কিছু তিতা কথা হইলে শোনার দরকার আছে এটা দরকার বউ দেখতে গেছে আচ্ছা একটা মেয়ে দেখলেই বিয়ে হয়ে যাবে এটা কি জরুরি পছন্দ অপছন্দের ব্যাপার আছে না আর নিয়ে গেছে কারে দেখতে বন্ধু নিয়ে গেছে দুলাভাই নিয়ে গেছে তো বন্ধু যায় দুলাভাই যায় গিয়া মেয়ে রে যা আছে স্বামী কি দেখবে যে বিয়ে করবে সে তো দূরে দেখে আরেকজনে হারাম এটা হারাম এটা সুস্পষ্ট হারাম এই যে দেখেন এই যে একটা অপসংস্কৃতি এই যে একটা শয়তানি কর্মকাণ্ড আপনি একটা নেক সন্তানের আশা করেন কি করে কেমনে করবেন আপনার বিয়ের সূচনাটাই হয়েছে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে এটার সূচনায় হয়েছে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে গ্রাম এলাকায় তো এখনো এমন মূর্খতাও জারি আছে যে নিজের দুলাভাই
শালার বউ বা সবন্ধীর বউরে কুলে নিয়ে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যায়। নাউজুবিল্লাহর আওয়াজটা প্রমাণ করে এটা ভুক্তভোগী আপনারা নিজেরাও, হ্যাঁ ঠিক না? নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলা যায় না? শালার বউ কুলে নেওয়া যাবে, সমন্ধির বউ কুলে নেওয়া যাবে, যারে দেখা হারাম তারে কুলে নিয়ে গেলেন, এটার নাম সমাজ, এটার নাম সভ্যতা? এটা সভ্যতা নয়, এটা অসভ্যতা, এটা অভদ্রতা, এটা অশালীনতা। আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছেন, শান্তি থাকতে পারে না। আল্লাহর হুকুম যেখানে নাই, এই পরিবার, এই আত্মীয়তার বন্ধন কোনোটার মধ্যেই শান্তি নেই। খোঁজ নিয়ে দেখেন, বিয়ের সূচনাতে যেই দুলাভাই শালার বউটাকে ইগর থেকে ওই ঘরে হাঁটতে দেয় নাই, কুলি নিয়ে চলে গেছে, এত মহব্বতের ঠেলায় শ্বশুর বাড়ি ছাড়েই না, লম্পটে দুই চার পাঁচ দশ বছর পরে এমন ঝামেলা বাঁধছে শ্বশুর বাড়ির নামও শুনতে পারে না, কথা কয় না, কথা কর না কেন? হ্যাঁ এ ভাই, এগুলো সমাজের প্রচলিত রূপ, সমাজের প্রচলিত এবং প্রতিষ্ঠিত রোগ চলছে এটা এই সমাজে। দাড়িওয়ালা টুপিওয়ালারা এই কাজগুলো করে। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়গুলো যখন আমরা বলতে যাই, তখন একদল মুসলমান যারা একটু নামাজ প্র্যাকটিস করে, নামাজটা পড়ে পড়ে ভাল লাগে এই জন্য পড়ে, তার কাছে একটু খারাপ লাগে, কি রে মৌলবীদের জ্বালাই দো, পারি না দি, খালাতো বোনের সামনে যাওয়া যাবে না, ফুফাতো বোনের সামনে যাওয়া যাবে না, ভাবির সামনে যাওয়া যাবে না, এরপরে এই চাচির সামনে যাওয়া যাবে না, মামির সামনে যাওয়া যাবে না, এটা কয় কি আননেসেসারি, আনসোশাল, আনসোশাল, আমাদেরকে গালি দে, কি বলে আননেসেসারি, এটা আনসোশাল, অসামাজিক। আর তিনি সামাজিক, চরিত্রহীন, লম্পট, হায়ানার দলেরা লক্ষ লক্ষ কোটি কোটি নারীর ইজ্জত হানি করে, নিজেদেরকে সামাজিক দাবি করে, অথচ এটাই অসামাজিকতা। আপনার কাছে সাময়িক কষ্ট হতে পারে যে কি ব্যাপার, আমি আমার ফুফুর বাড়িতে গেলাম, আমার ফুফাতো বোনটা আমার সামনে আসলো না, খালার বাড়িতে বেড়াতে গেলাম, খালাতো বোনটা আমার বাড়িতে আসলো না, আমার সামনে আসলো না, কথা বলল না, একসাথে বসলো না, খালি রুমে আড্ডা দিল না, বেড়ানোটাই বেকার। শ্বশুর বাড়িতে গেলাম, শালি সামনে আসলো না, বসলো না, কথা বলল না, শ্বশুর বাড়ি যাওয়াটাই বেকার। এ ভাই, এই ধরনের মানুষ আছে না সমাজে? এটি কি কম মানুষ না? বহু মানুষ এরকম, বহু মানুষ। আর কি মা যাস না কে, তোর দোলাভাই আসছে, দোলাভাই যা, দোলাভাই দোলাভাইয়ের পাশে বসে গল্প কর, চা খা চা খা, খালাতো ভাই আসছে, ফুফাতো ভাই আসছে, বসো একসাথে আলাদা রুমে নীরব রুমে বসে গল্প কর। যে সমস্ত মা বাবা, যে সমস্ত অভিভাবক এই ধরনের একটা জেনার মধ্যে বাচ্চাদেরকে লিপ্ত করে, এরা সবাই অভিযুক্ত, এরা সবাই এই জেনার দায়ভার কাঁধে নিতে হবে। প্রত্যেকজন মা বাবার এই জেনার দায়ভার কাঁধে নিতে হবে। আপনার কাছে মনে হতে পারে যে হুজুর, খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, চাচি, আমার এই কি জানি মামি, এদের সামনে আমি যেতে পারবো না, বা এরা আমার সামনে আসতে পারবে না, আপনারা এইসব বিধান পাইছেন কোথায়? এটা কি আমি আমার থেকে বানায় বলতেছি? হ্যাঁ আমি বানায় বলতেছি, এটা সুস্পষ্ট ভাবে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ ঘোষণা করেছেন এটা করা যাবে না, এটা দেখা যাবে না, এটা যাবে না। এতে করে অনেকেই মনে করে যে যদি কারো বাসায় গেলাম, কেউ যদি আমার সামনে নাই আসলো, এই যাওয়ার কি মানে আছে, এইটা আত্মীয়তার সম্পর্কই নষ্ট হয়ে যায়।
আমাদেরকে গালি দিয়া বলে যে মৌলবীদের জ্বালায় আনসুসাল অসামাজিক মৌলবীদের জ্বালায় আত্মীয়তার বন্ধন ধ্বংস হয়ে গেল। অথচ এই মূর্খ বর্বর এই সমাজের জানা দরকার, এটা জানা দরকার যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করলে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ হুকুম দিয়েছেন জাবিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাও ফরজ, এটা ফরজ বিধান। তো খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, প্রাপ্তবয়স্ক, এরা আমার সামনে আসলে আমি খুশি হব, না আসলে আমি নারাজ হব, এই মানসিকতা যদি কারো ভিতরে থাকে আপনি এখনো আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে পারেন নাই, আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন। সাময়িক একটু খারাপ লাগতে পারে যে আমার শালিকটা আমার সামনে আসলো না, আমার জেঠাস আমার সামনে আসলো না। জেঠাস বুঝেন তো আপনারা, এ ভাই কথা বলছেন না কেন? আপনারা কি মনে করেন যে এই কথাগুলো ওয়াজ না, বয়ান না, এগুলো জরুরি কথা না? হ্যাঁ, এগুলো অনেকে মনে করেন। আপনারা কেন মনে করি? মনে করার কারণ আছে। আমরা যখন একটা বিয়ের অনুষ্ঠানের ওলিমার ব্যবস্থা করি, ওলিমা একটা কমিউনিটি সেন্টারে, সভ্য মানুষ যাওয়ার কোনো রাস্তাই নাই এখানে। ঠিকের আওয়াজটা দেখেন, বিয়ের অনুষ্ঠানে যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে যায়, এই দিন স্বামী তার স্ত্রীকে চিনতেই পারে না, এটা আলাদা জগতের মানুষ। কি সাজুগুজু, কি গয়না, কি স্বর্ণ, কোত্থেকে কি আনছে, কি মানে সে নিজে কি এমনভাবে সাজাইছে, মনে হয়েছে বিয়ে আজকে তার নিজেরই। খুব খারাপ লাগতেছে কথাগুলো, একটু ব্যথা ব্যথা লাগতেছে সব। স্বামী বেচারা ওই দিন স্ত্রীর দিকে তাকায় দেখে কি রে অপরূপা সুন্দরী বৌনি আমি থাকি, আমি চিনি না তো, রাতের বেলা তো এই অবস্থায় থাকে না, এদিকে ময়লা ওইদিকে ময়লা, শরীরের দুর্গন্ধ, লানত ওই স্ত্রীর উপর, ওই স্ত্রীর উপর লানত, অভিশাপ। যে স্ত্রী নিজের স্বামীর সামনে নিজের সৌন্দর্যতা প্রকাশ করে না, অন্যের সামনে সৌন্দর্যতা প্রকাশ করে, এ জেনাখোর একটা স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত স্ত্রী, লানত প্রাপ্ত। সতর্ক হন, সতর্ক। আপনাদের কাছে সেটা খারাপ লাগতে পারে, লাগক খারাপ, কিন্তু এই বিষয়গুলো সমাজ থেকে দূর করতে হবে, দূর করা জরুরি। প্রত্যেকটা জুমার খুতবা, প্রত্যেকটা মসজিদে এ ব্যাপারে সুচারু ভূমিকা রাখা দরকার। সমাজ পরিবর্তন করতে হলে কমিউনিটি সেন্টারের মধ্যে গেলে পরে মনে হয় না যে এটা বাংলাদেশ, মনে হয় না। প্রাপ্তবয়স্ক নিজের স্ত্রী নিজের মেয়েটা, প্রাপ্তবয়স্ক মেয়েটা, বড় মেয়েটা, কি অবস্থা! এটা নামাজে মানুষরাও করে, আপনারা যারা দুই চার রাকাত নামাজ পড়েন, আমরা পড়ি, আমরাও করি এটা। কেন বিয়ের অনুষ্ঠানটার মধ্যে কি মেয়েদের বসার আলাদা জায়গা করা গেল না? আপনি ওলিমা করবেন, ওলিমা তো করতে হবে, সুন্নত, নবীর সুন্নত। এটা একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা আছে, তারা অনুষ্ঠানে যাবে, খাওয়া দাওয়া করবে, এটা কি নিষেধ? কথা বলেন না কেন, এটা কি নিষেধ? এটা নিষেধ না, এটা একটা সামাজিকতা, মুসলমানদের সামাজিকতা, এটা এটা সুন্নত, আমাদের নবীজির সুন্নত। এটা ওলিমা করব, কিন্তু অলিমাটা যদি আমরা একটু সুন্দর করে করতাম, মহিলাদের জন্য যদি আলাদা একটু জায়গা রাখতাম, যত পারে তত সাজুক, আমাদের সমস্যা না। এটা তারা তারা ওইখানে যে খাবার পরিবেশন করছে সেটাও মহিলা থাকবে, এখানে পুরুষের কোনো কাজ থাকবে না, পুরুষদের কাছে পুরুষরা থাকবে, বিষয়টা সুন্দর হইতো না? খাওয়াও হইতো, অলিমাও হইতো, সবই হইতো। কিন্তু সব কিছু মিলায়া একটা বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানকে আমরা আল্লাহর গজবের কারণ বানাইছি, কি করে আমরা ভালো থাকব বলে? কি করে আমার সমাজ শুদ্ধ হবে, আমার পরিবার শুদ্ধ হবে, আমার এই আহা, এখন তো বিয়ের অনুষ্ঠানে অলিমা অনুষ্ঠানে জামাই আর বউ একসাথে নাচানাচি করে সবার সামনে,
যারা গেছে দাওয়াত খাইতে তাদের সামনে কে কি ডিজাইনের নাচ জানে এটা করে। আচ্ছা এই বেটা এই এই ছেলে এই মেয়ের ঘর থেকে বাচ্চা কাচ্চা যা হবে এরা এরে ঝাড়ু দিয়ে পিটাবে না দিয়ে পিটাবে কি দিয়া, এরা একে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো পাঠাবে কোথা? হ্যাঁ আমরা তো খালি হুজুর অনেকে বলে গেলে হুজুর ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না, একটু যদি বয়ান করতেন হুজুর ছেলে মেয়ের ব্যাপারে, খালি কই ছেলে মেয়ের ব্যাপারে মাতা পিতার খেদমত, মিয়া মাতা পিতার খেদমত এক সময় পরে আর এক সময় আগে হচ্ছে আপনি আপনার জীবনটা শুরু করছেন পবিত্র পন্থায় না অপবিত্র পন্থা এটা নিজেকে জিজ্ঞাসা করে। জীবনটাই শুরু করলেন পবিত্র পন্থায় বিশুদ্ধ পন্থায় না অশুদ্ধ পন্থায়, আল্লাহ নির্দেশিত পথে না শয়তানের দেখানো পথে জীবন শুরু করেছেন, আপনার দাম্পত্য জীবন শুরু করেছেন কোন পথে এটা আগে নিজেকে জিজ্ঞাসা করুন, তারপরে নেক্সট সন্তানের ব্যবস্থা, নেক্সট সন্তানের প্রশ্নটা আসে পরে। রাগ করতেছেন? একটু হার্ড করে বলতেছে, কি বল কি বলবো আর কত সুন্দর করে বলবো আপনাদেরকে, আমরা জানি আপনারা শুনেন না মানেন না, আবার আল্লাহর কিছু বান্দারা আছে যাদের ভিতরে ইমান আল্লাহ লিখিয়ে দিছে এই কথাগুলো তাদের সামনে আসলে অনেক ভয় পায় সাথে সাথে নিজেকে সংশোধন করে নেয়, এটা আর করবো না, খালা তো বরের সামনে আর যাবো না তারেও আর আসতে দিব না, যা হয়েছে হয়েছে অতীতে বুঝি নাই, মামাতো বোন ফুফাতো বোন চাচাতো বোন যাবো না এরাও আমার সামনে আসতে দিব না, আমি আমার ভাবির সামনে আমার শালিকার সামনে আমি আর যাবো না তারেও আর আসতে দিব না, ব্যবস্থা করবো এটা করে দেখুন না, এই ব্যবস্থাটা মুসলিম সমাজে করে দেখুন, একটা সমাজ একটা পারিবারিক বন্ধন একটা আত্মীয়তার বন্ধন সুখ আর সমৃদ্ধিতে আল্লাহ আলোকিত করে দিবে, অশান্তি থাকবে না সেখানে, মামাতো বোন খালাতো বোন সামনে না আসলে মহব্বত থাকে না, এটা শয়তানি ধোকা, এটা শয়তানি ধোকা, বরঞ্চ মহব্বত আরো বেশি থাকবার কথা। বিয়ের অনুষ্ঠানটার মধ্যেই যদি একটু পার্টিসিপেশন করে, মহিলাদের খাবার আলাদা করলেন পুরুষদের খাবার আলাদা করলেন আল্লাহ রহমত নাজিল হইত, বউ দেখতে গিয়েছেন আপনি যাবেন আপনার মা যাবে আপনার বড় বোন যাবে, আপনি বিয়ে করবেন মিয়া আপনি যাবেন দেখতে, নিজের বউ নিজেরা দেখবেন, এটা দুলা ভাই দেখবে না এটা ছোট ভাই দেখবে না এটা বোন দেখবে বোন, আপনার যদি দেখতে গেলেন বিয়েটা হইল না এই গুনার দায়ভার কে নিবে, আপনি যে আট দশজন বন্ধু বান্ধব দোলা ভাই অমুক ভাই তমুক ভাই গুড়ার ডিম নিয়ে গেছেন দেখতে, এই পাপের মানে দায়ভার নিবে কে কে নিবে? পরিবর্তন হতে হবে আমাদের, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন আমি যে কয়েকটা কথা বললাম কষ্ট পাইলে, আর যদিও কষ্ট পেয়ে থাকেন একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন, আমাদের দেশে কিছু কিছু হুজুররা বয়ান করে খালি কান্দে খালি কান্দে, হ্যাঁ বয়ানে কান্না আসে লোক দেখানো না, যেই লোক নামাজে লোক দেখানো কাঁদে যেই লোক বয়ানে লোক দেখানো কাঁদে একটা বন্ড, মারাত্মক পর্যায়ের হাই লেভেলের বন্ড, হ্যাঁ যারা দিল থেকে কথা বলে জাতি সংশোধনের জন্য এই সমাজ সংশোধনের জন্য কোরআন হাদিসের এমন গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সময় নিজেকে নিজে নিয়ন্ত্রণে রাখতে পারে না চোখ থেকে পানি আসে, এটার মারাত্মক প্রভাব প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে গিয়ে পড়ে ঠিক কিনা, মানুষ পরিবর্তন হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে জাহান্নামের আযাবের আলোচনা চলে আসছে স্থির থাকতে পারতেছে না, এটা বহুত বড় মুত্তাকির কাজ, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজ করা যায়, আপনি কাঁদার সময় কাঁদেন বাকি সমাজ পরিবর্তনের সময় যেমনে কঠিনভাবে কথা বলার দরকার সুস্পষ্ট ভাষা প্রয়োগ করার দরকার, এই ভাষাটা প্রয়োগ করতে হবে এটা আমার নবীর সুন্নত, নবীজি মাঝে মধ্যে বয়ানে কাঁপতেন বেশিরভাগ বয়ানে এত রাগ হতেন হাদিসে আসছে মনে হতো যেন কোনো
সেনাবাহিনীর চিফ অফ কমান্ডার তার পুরো বাহিনীকে নির্দেশনা দিচ্ছে, এভাবে বয়ান করত। আমার ভাইয়ারা রাগ করেন না, সমাজ কলুষিত হয়ে গেছে। এই সমস্ত অপরাধ আমাদের সমাজে চলার কারণে একটা লোক নামাজ পড়তেছে ঠিক, কিন্তু ব্যবসায় তার দুর্নীতি ছাড়তে পারতেছে না। নামাজ পড়তেছে ঠিক, সুদ ছাড়তে পারতেছে না। নামাজ পড়তেছে ঠিক, একটা লোক নামাজ পড়তেছে ঠিক, কিন্তু দুনিয়ার অন্যান্য গুনার কাজ ছাড়তে পারতেছে না। এই যে সামাজিক হাজারো গুনার সাথে আমরা নিজেদেরকে জড়ায় ফেলছি, এক্ষেত্রে সতর্ক অবস্থান নিতে হবে আমাদের। আমরা কার দলের অন্তর্ভুক্ত হব? আল্লাহর দলের। মনে থাকবেন আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ এই কথা লিখে নিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলই বিজয়ী হবেন। যে যত ষড়যন্ত্রই করুক না কেন, সর্বশেষ রেজাল্ট পেশ হবে যেটা, সেটা হচ্ছে বিজয়ী আল্লাহ এবং তার রাসূল। এবং এই পথ যারা অনুসরণ করেছে, আল্লাহ এবং তার রাসূলের পথ যারা অনুসরণ করেছে, তারাই হবে চূড়ান্ত বিজয়ী। আর বাকি যারা আছে আল্লাহর হুকুমের বিরুদ্ধ আচরণেরা যারা করছে, তাদের পরিণতি আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধবাদী যারা, বিরুদ্ধ আচরণ যারা করছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ যারা করছে, উলাইকা ফিল আযাল্লিন, সর্বশেষ এদের যা হয় সেটা হচ্ছে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্ততা, চরিত্রহীনতা, জিনায় লিপ্ত হওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া, সর্বোপরি আল্লাহর লানত প্রাপ্ত হওয়া ছাড়া আর কিছুই থাকে না, ঠিক না? কিন্তু আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় চলতে গেলে সাময়িক একটু বিপত্তি আসে সামনে, মানে যেটা হওয়ার দরকার এটা হচ্ছে না, অন্যটা হচ্ছে। আমার চাচাতো বোনটা, আমি তার বাড়িতে গিয়েছি, খালাতো বোনটা বেড়াতে গিয়েছি, সে আমাকে আপ্যায়ন করেছে, তবে আমার সামনে আসে নাই। চাটা দিয়েছে, চা ট্রেটা পর্দার নিচ দিয়া চা ট্রেটা আমার কাছে পাঠাইছে, খুব খারাপ হয়েছে, তাই না? কথা বলেন না কেন, খুব খারাপ হয়েছে। আমার ভাবি, আমার মামি, আমার চাচি আমার সব আপ্যায়ন করেছে, তবে আমার সামনে আসে নাই, এটা খুব খারাপ হয়েছে। এটা বরঞ্চ এটাই সভ্যতা, এটাই আল্লাহর হুকুম। আজকে পত্রিকা খুললে দেখা যায় ভাগনা মামি নিয়া বাগছে, ভাতিজা চাচি নিয়া বাগছে, খালাতো ভাই খালাতো বোন নিয়া বাগছে। এই কথা বলেন না কেন, এটাই উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, নিজেদের মতো করে চলবে, সর্বশেষ জিন্দগি লাঞ্ছনার বঞ্চনা, অপমান আর অপদস্ততায় ভরে যাবে, সুখ পাবে না জীবনে। আর এখানে পরে বলেন, শোনো যত পথেই চলো না কেন, তোমার কাছে পর্দা ভালো লাগে না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তোমার কাছে পর্দা ভালো লাগে না, অথচ স্যার সলিমুল্লাহ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দিয়েছেন, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা দিনদার মানুষ, তার দেওয়া জায়গার ভিতরে এখন শিক্ষিত নামক এরকম বর্বর হায়ানারা সেখানে শিক্ষকতা করে, যাদের কাছে পর্দা ভালো লাগে না। মুসলমানের নারী মেয়েরা সেখানে এখন পর্দার জন্য আন্দোলন করতে হয় একটা বিশ্ববিদ্যালয়ে, বেহায়ার দল শিক্ষকতার নামে, এরা শিক্ষকতার নামে এই শিক্ষাঙ্গনকে কলুষিত করেছে, ঠিক কিনা? এরা কলুষিত করেছে। আল্লাহর হুকুমই সব শান্তি, এর বাইরে কোনো শান্তি নাই, এটা ভিতরে ঢুকা।
আল্লাহ তাআলা বলেন শোনো আমাদেরকে তো আমরা আমরা যারা আছি আমরা যখনই বয়ানগুলো করি আমাদেরকে আনসোশাল বলে গালি দেয় আমরা অসামাজিক এটা কি হয় নাকি খালাতো বোনের সামনে মামাতো বোনের সামনে ভাবির সামনে মামির সামনে চাচির সামনে যাওয়া যাবে না বলে কি ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থার নাম যদি কোনো সমাজ কোনো পরিবার আল্লাহ হুকুমটাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেয় তার জীবনে অশান্তি থাকে না ঠিক কি না থাকে না এরপরে আল্লাহ বলেন শোনো যে যত পথেই চলো না কেন সফলতা তোমাদের নাই আর সফল যে আমি আর আমার রসুল এবং আমার নির্দেশিত পথে আমার নবীর দেখানো পথে যারা চলে তারাই মূলত সর্বশেষ বিজয়ী এরাই সফল কামনা كتب الله لأغلبن أنا ورسلي أمي إذا لكنيسي نيجي لكسي যে আল্লাহ এবং তার রাসূল সব সময় বিজয়ী হবে জোরে কোন বিজয়ী হইছে কিনা এই জোরে বলতে হবে বিজয়ী হইছে কিনা আল্লাহ এবং তার রাসূল বিজয়ী হইছে কিনা ফেরাউন কি বিজয়ী হয়েছে ফেরাউন বিজয়ী হতে পারে নাই সাময়িক ক্ষমতার প্রদর্শন দেখিয়েছে কিন্তু চূড়ান্ত বিজয় তার হয় নাই চূড়ান্ত বিজয় হয়েছে মূসা কালিমুল্লাহ ঠিক কিনা জোরে বলুন নমরুদের বিজয় হয় নাই নমরুদ চূড়ান্ত পরাজিত হয়েছে কিন্তু চূড়ান্ত বিজয় হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক কিনা জোরে বলতে হবে আবু জাহেলের বিজয় হয় নাই আবু জাহেল চূড়ান্ত পরাজিত হয়েছে বিজয় হয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহ বলেছেন কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি আমি লিখে নিয়েছি আমি আল্লাহ আর আমার নবী সব সময় বিজয়ী থাকব আমার রাস্তা কেউ যদি ছেড়ে দেয় উলাইকা ফিল আযাল্লিন ওরাই ধ্বংসপ্রাপ্ত হবে চূড়ান্ত পরাজিত হবে আর আমি আমার রসুল এবং তার তরিকা এই তরিকায় যারা চলবে তারাই চূড়ান্ত বিজয়ী হবে আমি এটা লিখে নিয়েছি আল্লাহু আকবার বলুন আল্লাহর আরশের সামনে কিছু কথা আল্লাহ নিজে লিখে নিয়েছেন নিজে এ ভাই আল্লাহর উপরে আইন প্রয়োগ করার মতো কেউ আছে আল্লাহকে কেউ বলতে পারবে যে আল্লাহ আপনি এটা করেন আপনি ওইটা করেন এটা বলার অধিকার আছে কারো আল্লাহ বলেন আমাকে বলার অধিকার কারো নাই কিন্তু আমি আমার উপরে নিজে জরুরি করে নিয়েছি কিছু লেখা যেটা আমার আরশের মধ্যে লেখা আছে এক নাম্বার আল্লাহ লিখে নিয়েছেন ইন্না রহমাতি নিজের হাতে লেখছেন এটা ইন্না রহমাতি সাবাকাত গাদাবি এটা আরশে আজিমের মধ্যে লেখা আল্লাহ বলেন আমি এটা নিজের উপরে জরুরি করে নিয়েছি এবং এই কথা লিখে দিয়েছি এটা আমার আমার সিদ্ধান্ত যে আমার রহমত সর্ব অবস্থায় আমার গজবের উপরে প্রাধান্য পাবে এটা লিখে নিয়েছি এই কথাটা যদি আল্লাহ না লিখত তাহলে একটা সুদকুর সমাজে এক কদম আগাতে পারত না এই কথাটা যদি আল্লাহ না লিখতেন তাহলে একটা ঘুষখোর অফিসে ঘুষের লেনদেন করে নিচে নামতে পারত না জোরে বলেন কথা বলেন ঠিক কিনা এই কথা যদি আল্লাহ না লিখতেন নিচ থেকে তাহলে পৃথিবীতে কোনো জেনাখোর জেনা করে এই রুম থেকে বের হওয়ার শক্তি তার ছিল না আল্লাহ বলেন ইন্না রহমাতি সাবাকাত গাদাবি আমি এটা লিখে নিয়েছি আমার রহমত গজবের উপরে প্রাধান্য পাবে গজবের ফেরেশতারা ধরতে যায় আমি লিখছি এই যাইস না আমার রহমতের ফেরেশতারা তার পাশে আছে এখনো যদি একটু বলে যে আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন আল্লাহ বলেন তাও মাফ এটা লিখে নিয়েছেন আল্লাহ আরেকটা কথা আল্লাহ তাআলা লিখেছেন আল্লাহ বলেন কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি আমি এটা চূড়ান্ত পর্যায়ে লিখেছি আল্লাহ এবং তার রাসূলই বিজয়ী হবে এবং এই পথে যারা চলবে রসুলের পথে যারা চলবে তারাই বিজয়ী হবে আবু জাহেলের বাহিনী সারা জীবন বলেছিল মুহাম্মাদের অস্তিত্ব থাকবে না মুহাম্মাদের কোনো সন্তান নাই মুহাম্মাদের বংশধারা পৃথিবীতে অবশিষ্ট নাই মুহাম্মাদের নাম নেওয়ার কেউ থাকবে না মুহাম্মাদের নাম অনুসরণ করার মতো কেউ থাকবে না আল্লাহ বলেন কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি
আমি এবং আমার রসুলই বিজয়ী হব এমন বিজয়ী হবে আবু জাহেল ধ্বংস হয়েছে হইছে কিনা জোরে বলেন বদরের ময়দানে অত্যন্ত নিন্দনীয় ভাবে সূচনীয় ভাবে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গরা সহ লাঞ্ছিতভাবে মারা গিয়েছে আবু জাহেলের লাশটা ফুলে ফেপে দুর্গন্ধ হয়ে গিয়েছে একটা কুকুর বিড়াল যেমনে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় এদেরকে এভাবে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ বলেন আবু জাহেল দুনিয়াতে নাই আবু জাহেলের কর্ম অনুসরণ করার মতো কোনো নেককার বান্দা দুনিয়াতে নাই কিন্তু মুহাম্মাদের নাম নেওয়ার মানুষ দুনিয়াতে অভাব নাই আবু জাহেলের জন্য একটা মানুষ জীবন দিতে পারে এর কোন ইতিহাস সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না জুড়ে বলেন আবু জাহেলের জন্য কোন মানুষ জীবন দিতে পারে আর কোন ইতিহাস পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য জীবন দিতে পারে একজন দুইজন মানুষ নয় পৃথিবীর যদি 250 কোটি মুসলমানকে বলা হয় নবীর জন্য জীবন দিতে হবে মুমিন কখনোই পিছপা হবে না ঠিক কি না এজন্য আল্লাহ বলেন কাতাবাল্লাহু লাগলিবান্না ওয়া রাসূলি আমি আল্লাহ এটা লিখে নিয়েছি আমি বিজয় হব আমার নবী বিজয় হবে পৃথিবীর অগণিত মানুষের হৃদয়ের ভিতরে আমি আল্লাহ আমার মহব্বত আর নবীর মহব্বত আমি লিখে দিব আমার জন্য নবীর জন্য জীবন দিতে মানুষ প্রস্তুত হবে কিন্তু আবু জাহেলের জন্য ফেরাউনের জন্য কারুনের জন্য নমরুদের জন্য জীবন দিতে মানুষ প্রস্তুত হবে না ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ قوي عزيز দুনিয়ার মানুষের জানা দরকার নিশ্চয় আল্লাহ قوي যত শক্তি আছে সব শক্তিকার আল্লাহ عزيز মহা পরাক্রমশালী তার উপরে এত ক্ষমতা কেউ রাখে না মুসলমান ভাইরা আমার এজন্য বলতেছি আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করেন পৃথিবীতে কেউ লাঞ্ছিত হয় নাই বরঞ্চ শয়তানের পথ অনুসরণ করে লাঞ্ছনার শেষ নাই ঠিক না মন চাইছে তো একজন বিয়ে করে ফেলছে দুইটা দুইটা আনছে কয়দিন পরে নায়ক নায়িকার মিল নাই বাচ্চা জন্ম দিছে পাঠায়া দেয় ঠিক নাই জিন্দগিতে কোনো মিল নাই হ্যাঁ কথা কন্যা করে কোনো সুখ নাই জিন্দগির মানে বুঝে না এরা সুখ শান্তি বোঝে না অনুরোধ করছি অনুরোধ করছি শুনুন সুখ আর শান্তির পথে যদি ফিরে আসতে হয় আল্লাহ এবং তার রাসূলের অনুসৃত পথ ছাড়া ভিন্ন কোনো পথে সুখ শান্তি সমাজ পরিবার রাষ্ট্রের কখনো আসে নাই কোনোদিনও আসবে না এই সবগুলো বিষয় সুখ শান্তিতে ভরপুর করতে হলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আর এই কাজটা যে করবে এই মানুষগুলোই হয়ে যাবে আল্লাহর দলের অন্তর্ভুক্ত তাদের যাজা কি তাদের সাজা কি তাদের মজা কি এই বিষয়গুলো হয়তো আগামী জমায় আসবে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ